আলোচিত ধর্ষণ মামলার পর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমও এখন ধরাশায়ী। ফেঁসে যাচ্ছেন স্বর্ণ চোরাচালানের মামলায়। তার সব অবৈধ ব্যবসার গোমর ফাঁস হয়ে গেছে। এরই মধ্যে আপন জুয়েলার্সের অর্ধশতাধিক স্বর্ণ চোরাচালান এজেন্টের নাম পরিচয়ের তালিকা গোয়েন্দাদের হাতে। এই তালিকায় ১৯ জনের বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত পাওয়া গেছে। এরা মূলত বেতনভুক্ত চোরাচালানি হিসেবে আপন জুয়েলার্সের জন্য সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দুবাই থেকে চোরাই পথে স্বর্ণের বার নিয়ে আসে। দৈনিক যুগান্তরের প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। প্রতিবেদনটি আরও বলছে, এদিকে ১৪ মন স্বর্ণালঙ্কার বাজেয়াপ্তর পর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের গ্রেফতারের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। এক কথায় বলা যায়, সেলিমের গ্রেফতার এখন সময়ের ব্যাপার মাত্র। সূত্র বলছে, স্বর্ণ চোরাচালান, অর্থপাচার ও শুল্ক ফাঁকির অভিযোগের মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হবে। অবশ্য সূত্রটি বলছে, সেলিমকে গ্রেফতারের আগে আপন জুয়েলার্সের অবৈধ স্বর্ণপাড়ের গুদামের সন্ধান জানা প্রয়োজন। এ কারণে মামলা দায়েরের প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হতে পারে। এই প্রসঙ্গে জানতে চাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান বলেন, এসব বিষয় গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয়টি যেহেতু এখনও তদন্তাধীন, তাই এখনই গণমাধ্যমে সব তথ্য প্রকাশ করা সমীচীন হবে না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সব অভিযোগ অস্বীকার করে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম বলেন, সম্পূর্ণ বৈধ উপায়ে সরকারকে ব্যাড ট্যাক্স দিয়ে তারা ব্যবসা পরিচালনা করছেন। তারা কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। আইনের প্রতি সবসময় তারা শ্রদ্ধাশীল।